সেদিন সন্ধ্যায় ঘরে বিছানার ওপর বসে হ্যারিকেনের আলোতে বই পড়ছিলাম। সময়টা বৈশাখ মাস, বাইরে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে। ঘরের জানালাটা খোলাই রেখেছিলাম, বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এমন সময় কে জানি আমার নাম ধরে ডাকলো, বলাই, এ বলাই। বাইরে গিয়ে দেখি লালু তার পুরনো জগদ্দল সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে লালু, বেশ খুশি মনে হচ্ছে, কোনো ভালো খবর নিয়ে এলি নাকি? আরে ভালো খবর কি বলছিস, বল, একেবারে তাজা খবর, তাজা। তা তাজা খবরটা কি শুনি। এক্ষুনি ওই সুধীরা গিফটের আম বাগান দিয়ে সাইকেল চালিয়ে এলাম। এই ঝড়ে কত আম যে বাগানে পড়ে রয়েছে, একেবারে গাছ পাকা হিমসাগর। লালুর মুখে আমের কথা শুনে জিভে জল এলো। বললাম, কি বলিস, একেবারে গাছ পাকা? একটা ব্যাগ নিয়ে এক্ষুনি চল, আজ একেবারে গাছের ওপর বসে পাকা আম খাবো। কিন্তু এই ঝড়ের মধ্যে আম বাগানে? আরে বলাই, ভগবান ঝড় কেন দেয়? আম কুড়োনোর জন্য। আরে এটাই তো আম খাবার দিন। কিন্তু ওই সুধীরা কিপ্টে তো বেজায় কিপ্টে, সারাদিন যা খিটখিট করে। ওই পাড়ার কানু, ও তো একবার ওই বাগানের কাঁঠাল চুরি করতে গিয়েছিল, বুড়ো ওর কোমরে লাঠি দিয়ে এমন ঘা মেরেছে যে কানু এখন কাঁঠালের নাম শুনলেও ভয় পায়। আরে বুড়ো দেখতে পেলে তো, কিপ্টে থাকে আম বাগানের সেই কোনার কুড়ে ঘরটায়। আমরা আম পেড়ে নিয়ে গেলে বুড়ো টেরটুকুও পাবে না। তাছাড়া এখন মনে হয় বুড়ো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। লালুর প্রস্তাবটা ফেলতে পারলাম না। এই গরমের সন্ধেতে গাছপাকা হিমসাগর খেতে কেই বা না চায়। তাই আর কথা না বাড়িয়ে লালুকে সাইকেলে নিয়ে সোজা যেতে থাকলাম ওই কিপ্টে বুড়োর বাগানে। বাগানে পৌঁছে দেখলাম সবুজ আর হলুদ রং মিশ্রিত গাছপাকা হিমসাগর আম ঝুলে রয়েছে। পুরো জ্যোৎস্না স্নিগ্ধ আলো এসে পড়েছে আমগুলোর ওপর। আমার জিভে জল এলো। লালু বলল, বলেছিলাম না, একেবারে গাছ পাকা আম। বলাই, আমি গাছে উঠব আর তুই নিচে থেকে আম কুড়োবি, কিন্তু আস্তে আস্তে, বুড়ো যেন টের না পায়। আরে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দাঁড়া বলাই, বুড়ো তো মাঝে মাঝে বাগান টহল দিতে বেরোয়, আগে দেখে আসি বুড়ো ঘরে আছে নাকি, তুই এখানেই দাঁড়া। লালু গুটি গুটি পায়ে বুড়োর ঘরের দিকে এগোলো। আমি ওখানে দাঁড়িয়ে আমগুলো দেখতে থাকলাম। কিছুক্ষণ পর লালুর গলার আওয়াজ শুনতে পেলাম, বলাই, এদিকে আয়, এদিকে আয় তাড়াতাড়ি, এই দেখ। আমি জানলার গড়াতে চোখ রাখতেই দেখলাম বুড়োর ঘরে বিছানার ওপর একটা নরকঙ্কাল শুয়ে। আমি চমকে উঠলাম, এ কি? মনে হয় এই খিটখিটে বুড়ো কয়েক মাস আগেই নিজের ঘরে পটল তুলেছে। বুড়োর খিটখিটে পোনার জন্য গ্রামের কোনো লোক এদিকে আসতো না, তাই বুড়োকে কেউ দেখেনি, আর বুড়ো ওভাবেই মরে পড়ে থেকে কঙ্কাল হয়ে গেছে। তাহলে তো এক্ষুনি গ্রামের লোককে জানাতে হয়। আরে দাঁড়া, গ্রামের লোক তো জানবেই, তবে একটু পরে। পরে মানে কেন, পরে কেন? বেটা, বুড়ো তো মনে হয় মাস ছয়েক এখানেই মরে পড়েছিল, আর একটু পরে লোকজনকে জানালেও কিচ্ছু হবে না। আর এই ফাঁকে আমরা বেশি করে আম কুড়িয়ে নিই। বুদ্ধিটা তো বেশ ভালোই দিয়েছিস। বেটা কিপ্টে বুড়ো, জীবনে কাউকে কিচ্ছু দেয়নি, আজ বেটার বাগান থেকে মন ভরে আম কুড়োবো। শুধু আম নয়, সাথে কাঁঠাল, কালো জাম, তালের শাঁস, আর ওদিকে একটা নারকেল গাছও রয়েছে। জিন্দেগি মে খুশি কে দিন আয়ো রে, বুড়ো মরেছে আগে জানলে লড়ি আনতাম। চল এখন বেশি করে আম পারি। বুড়োর গাছের পাকা পাকা আম, আর সাথে ওই ঝোলে কালো কালো জাম, কালো কালো জাম, আহা কালো কালো জাম, কালো কালো জাম, আহা কালো কালো জাম। এই কিপ্টে বুড়ো গেছে পটল তুলে, এই কিপ্টে বুড়ো গেছে পটল তুলে,
তাই মন খুলে আজ আমকুড়ো বর নাচবো দুলে দুলে, আহা নাচবো দুলে দুলে, আরে নাচবো দুলে দুলে। একটা পরে দুটো পরে ঝরে পুরো গাছ নরে, এই একটা পরে দুটো পরে ঝরে পুরো গাছ নরে। এই গড়িয়ে গেল, আরে গড়িয়ে গেল, এই গড়িয়ে গেল, গড়িয়ে গেল, ধর 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 ধর, আরে ধর 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 ধর। বুড়োর গাছের পাকা পাকা আম, আর সাথে ওই ঝোলে কালো কালো জাম, কালো কালো জাম, আহা কালো কালো জাম, কালো কালো জাম, আহা কালো কালো জাম। এই কে রে, কে মারে ঢিল, সাহস থাকলে সামনে আয়, দেব তোকে কিল। আমার বাগান আমাকেই জিজ্ঞাস, আমি কে? আজকে দেব তোদের দুটোর ঘর মোটকে। কিছু না দাদু, কিছু না, কিছু না। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, পালা লালু, লালু পালা, আরে পালা পালা পালা, লালু লালু পালা। ওরে বাবা রে, এই যে সুধীরা কিপ্টের ভূত রে। এই বলাই, এই লালু একদম পালাবি না, কি মনে করেছিস? আমার গাছের আম তোরা এত সহজে পেরে নিয়ে যাবি? ওরে বাবা, এ যে সুধীরা কিপ্টে ভূত হয়ে ফিরে এসেছে। কিপ্টে কিপ্টে বুড়ো মরে গিয়ে ও গাছ পাহারা দিচ্ছে। চুপ কর বলা, তোরা আমার গাছের আম চুরি করেছিস, এর শাস্তি তোকে পেতে হবে। শাস্তি? কিসে শাস্তি? আর আর আম চুরি করেছি কোথায়, শুধু তো গাছে উঠেছি। এই বলাই, একদম সাত দিয়ে মাছ ঢাকবি না, কি গান জুড়েছিলিস আম পারতে পারতে। আজ থেকে তোরা আমার বাগানে কাজ করবি, বুঝলি? কাজ করতে হবে? হ্যাঁ, কাজ করতে হবে। আমার পুরো বাগান ঝাড় দেয়া, গাছ থেকে আম জাম কাঁঠাল পাড়া, আর সেগুলো জুড়ি করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে সেই টাকা আমার হাতে দিবি, বুঝলি? আরে শাস্তি টাস্তি কিছু জানি না, পালা রে লালু, লালু পালা, লেজ গুটিয়ে পালা। একদম পালানোর চেষ্টা করবি না, তাহলে দেব ঘর মোটকে। উড়ি বাবা, বাঁচাও, কে আছো? আমার খুব গান শুনতে ইচ্ছে করছে, লালু আমায় একটা গান শোনা তো। গান? হ্যাঁ গান গান। বাঁচাও, কে আছো মোরে, শিপা কলে গেছি পরে, মিটেছে আমের স্বাদ, বুড়ো আমায় করো মাফ। ছে ছে ছে, এটা কি গান না কোষ্ঠকাঠিন্যের কষ্ট? ও মা বাঁচাও, এ আবার কোথা থেকে এলো? এই বেটা লচ্ছার হনুমান, আমে হাত দিলি কেন রে? গাছটা কি তোর বাপের নাকি? এই আমার গাছের আম খেয়ে আমাকে ভেঙচি দেখাচ্ছিস? এই হনুমান, আমের টাকা দে, দে আমের টাকা, দে আমায়। এই উড়ি বাবা, এই যা 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 বলছি যা।
এই নচ্ছার দাদা দাদা বলছি, এই পলুম পলুম গেল রে। এ কি, এ তো মুখোশ। উরি বাবা, কোমরটা গেল রে বাবা রে। তার মানে এই কিপটে বুড়ো মুখোশ পরে আমাদের ভয় দেখাচ্ছিল। আর আর ঘরের কঙ্কালটা? আমার গাছের আম যেন চুরি না হয় তার জন্য আমি মুখোশ পরে ভয় দেখাতুম। ঘরের ওই কঙ্কালটা কাঠের, আমি গণেশ মিস্ত্রিকে দিয়ে বানিয়েছি। বলাই লালু, এবারে তোরা আমাকে ঘরে নিয়ে চল, কোমরটা গেছে মনে হয়। উরি বাবা, বুড়োর পেটে পেটে এত বুদ্ধি। ঘরে নিয়ে যেতে পারি বুড়ো, তার বদলে তোমার গাছ ভরা আম আমাদের দিতে হবে, বলো রাজি? হে ভগবান, কোমর বাঁচাই না আম বাঁচাই।